স্বরচিত কবিতা রামের প্রতি রাবণ এই যে তুমি আমায় চিনতে পারছ না আমি লঙ্কাধিপতি রাবণ সেই মহাকাব্যের নানান চরিত্রের মধ্যেও নায়ক একজন সেই নারায়ণ রাম অবতারে তুমি ধরার বুকে আসিয়াছ দুষ্টের লাগি দমনে তুমি নায়ক আমি ভিলেন সত্য তবে অত বকার পাঠ তুমি নিলে কেমনে তুমি কি জানিতে না প্রভু সোনার হরিণ হইলে স্ট্যাচুর মতো থাকি তো নীরবে সে কেমন করিয়া লাফাইয়া ঝাপাইয়া, তোমার কুটিরের চারপাশে ঘুরাইয়া বেড়াইবে তুমি কি ভাবো নাই মনে এটা রাবণের চক্রান্ত ছাড়া কিছু নয় তুমি ছাড়া সকলে কোথায় জানে যে সোনার হরিণ কখনো কি হয় তবে থাক তবে থাক প্রভুরাম ছাড়িয়ে সব কথা তবে তুমি ভুল করিয়াছ একবার সাক্ষী আছে শ্রোতা তুমি সোনার হরিণের পেছনে গিয়ে গভীর মনে দেখেছিলে হরিণ নয় সে রাবণের অনুচর সেই অনুচর মারিচকে দেখেও প্রভু তোমার কি বের হয়নি স্বর ভাই লক্ষণ ছুটে এসো যখন বলল মারিচ চুপ করেছিলে তবু তখন বলো নাই ওরে আসিস নাই ওরে লক্ষণ তোরে ডাকি নাই কভু তুমি তো ওই কথা লক্ষণকে জানিয়ে দিলে সে তো তখন থাকতো বৌদির সাথে তবে হ্যাঁ তাহলে কি সীতা হরণ হতো রাবণের হাতে নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ